হ্যালো বিওম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক শুভেচ্ছা নীন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন কিং কিংবদন্তি কিংবুদন্তি সুপার স্টার চিত্রনায়িকাকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি যিনি বাংলাদেশি চলচ্চিত্রে রাজকীয় ধারার যতগুলো ছবি ছিল প্রত্যেকটি ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন নিষাদ জি কেমন আছেন ভালো প্রথমে জানতে চাই যে আপনার বর্তমান সময় কিভাবে পার করছেন আসলে বর্তমান সময় পার করছি আমি সাংসারিক জীবনে ব্যস্ত আমার দুই ছেলে তাদের নিয়ে সংসার নিয়ে সাহেব নিয়ে ব্যস্ত যে বাংলাদেশি চলচ্চিত্রে আসা শুরুটা কীভাবে হয়েছিল ম্যাডাম যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সেটা বলতে হলে অনেক বড় লম্বা একটা কাহিনী যদিও বলতে হয় আমি খুব ছোটোবেলায় আমার এক বোনের সাথে এহতেসামের এখানে গিয়েছি সেখানে একটা গানের জন্য আমার আপুকে সেখানে আমার আপু আসলে আমাকে নিয়ে যায় ছোট ওখানে যাওয়ার পরে ওই এহতেসাম আমাকে দেখে বলে বাহ তোমার বোনটা খুব সুন্দর ছোট। তুমি কি কোনো ছোটো এ অভিনয় করবা কিনিস আর ছোটোবেলার কী ছবি জানি তখন আমার তো মনের ভিতর খুব ই হলো যে আমি ছবি করব। মানে এই জন্য আমার খুব একটা মানে আগে থেকেই আমি ছবি দেখতাম তখন ইচ্ছা ছিল যে আমি যদি এরকম হতে পারতাম যেমন অলিভিয়া ওয়াসিম সোয়েলানা এদের ছবি আমি দেখতাম ভালো লাগতো এদের ছবি দেখাতে আসলে আমার মনের ভিতর ওরকম একটা ই হয়েছে কিন্তু সে থেকে কিন্তু আমার আপু বলল যে না আমার আবুকে বলবো সে যদি রাজি থাকে তাহলে কিন্তু বাসায় গিয়ে আমার আব্বাকে বলেছে কিন্তু উনি রাজি হয় নাই আমাকে অভিনয় দিতে তারপর কি করব বাসা থেকে পড়েই বন্ধ এরপর একদিন আমি স্কুলে পড়ি তখন বিবি ময়রিয়াম স্কুলে আমি ক্লাস সেভেনে তখন আমি একদিন স্কুল থেকে আমার ভাই মামাতো ভাইয়ের সাথে বললাম যে এরকম বলে তাহলে চলো না একদিন যাই তুমি যাও তাহলে একদিন দেখো তুমি কি চিনবে না কি যে হলো যেখানে গিয়েছিলে কি হ্যাঁ সে ও আমাকে বুঝলে বাসলে যে এভাবে বলছে আমিও চলে গেছি আসলে স্কুল থেকে আমি এতেসামের অফিসে গেছি উনি তো দেখে আমাকে অবাক যে কি ব্যাপার তুমি কার সাথে এসছো তোমার আপো কোথায় আমি বললাম আমার আপু তো আসেনি আমি একা এসেছি তখন সে অনেক চিন্তা ভাবনা করছিল যে অনেক সমস্যা তো তখন তার ম্যানেজারকে দিয়ে আমাকে বাসায় পৌঁছায় দেয় এখন বাসায় পৌঁছায় দেওয়ার পরে তো আমি তো খুব ভয়ে আছি যে আমার বাসায় তো আজকে অনেক সমস্যা হবে তখন আবু আর কি বলবে উনি বুঝায় বললেন যে আপনি মেয়ে যখন একবার চলে গেছে ওকে অভিনয়তে দেওয়া উচিত তা না হলে ও অভিনয় মানে কখন কোনো অঘটন ঘটে যায় এরপরে আর কি আমার এই পথে আসা ওখানে লাগান ছবিতে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করি এরপরে আমাকে ওখানে আমাদের নায়ক মিঠু ভাই সে বলল যে তুমি এভাবে অভিনয় করে কিছু করতে পারবা না তোমাকে অভিনয় শিখতে হবে অভিনয় না শিখলে তুমি কিছু করতে পারবা না তারপর অভিনয় কি করে করব। তখন বললো আমার এক বন্ধুরা নাটক করছে তো তুমি ওখানে নাটক কর সেই মিঠু ভাই আমাকে একটা নাটক করালেন এবং সুরুজ বাঙালি যে কমেডি অভিনয় করে সে তাদের এখানে তারা ছেলেরা একটা নাটক করে প্রতি বছর সেই নাটকে আমি অভিনয় করলাম ওখান থেকে ওই মিঠু ভাই আমার নাম দিয়েছিল নিষাদ তারপর আমি বহু মঞ্চে মানে আসি উপরে আমার মঞ্চে নাটক আমি অনেক নাটক করেছি এবং পাঁচ বছর নাটক করার পর আমি শব্দর আলী ভূয়ার চোখে পড়লাম তিনি আমাকে আলঙ্গীর কথা যে জাহাঙ্গীর খান ভাই সে তাদের এখানে আমাকে নিয়ে আসলো ওখান থেকেই আমার এই রঙিন রোব্বান ছবি সেই থেকে আমি তাজিল কন্যা আর দুঃখের কথা বলাতে হচ্ছে যে আমি যেই পরিচালক আজিজুর রহমানের এবং আমাদের যেই ছবির প্রডিউসার উনি হলো আলমগীর কথাচিত্র জাহাঙ্গীর খান নিবেদিত সত্যি সেই জাহাঙ্গীর খান ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে বেশি দিন না তো তার জন্যে আমি দোয়া করি আল্লাহতালা যেন তাকে জান্নাতবাসী বাসী করে তার বহু ছবি আমি করেছি তাদের রঙিন আরও অনেক ছবি করেছি সাগরকন্যা আলি বাবা চলিচোর শীষমহল আরও অনেক ছবি এই আলমগীর থেকে আমি করেছি সব মানে এরপর থেকে আমার মানে চলচ্চিত্র হয়েছে থেকে বহু পরিচালকের বহু পডি ছবি করেছি যে আপনাদের আপনার যে ছবিগুলো করতেন আপা সবগুলো ছবি কিন্তু ব্যবসা সবল ছিল মানসম্মত ছিল ঠিক না আপনার চলচ্চিত্র আবার শুটিং চলা অবস্থায় এমন কোন স্মৃতি আছে যে স্মৃতিটা এখন তো কাজ করছেন না সেই স্মৃতিগুলো চোখে বাসে এখনো চোখে বাসে সেই দিনের কথা মনে পড়ে আর্টিস্টদের প্রত্যেকের কথা মনে পড়ছে আসলে সেটা তো সব সময় মনে পড়ে কারণ একটা জগৎ থেকে সব সময় আমরা একসাথে কত মানুষ কত শিল্পী কাজ করেছি সেখানকার কিছু ঘটনা মানে আমি সাপের ছবি করেছি দুইটা এবং স্মরণীয় ঘটনা হলো আমি নাক জ্যোতি আর নাক পঞ্চমী দুটো ছবি এই ছবিগুলো করতে গিয়ে আমাকে সাপ ধরতে হয়েছে এবং নাক জ্যোতিতে অযোগ্য বিশাল এক মোটা সাপ সেই সাপকে আমাকে ধরে মানে নায়ককে বিষ দিয়ে দিয়ে ই করে মানে অন্য একটা রূপ দিয়ে দিতে হবে রাগে যে নায়ক কেন থাকছে না আমার সাথে তো ওই যে সাপ ধরে আমি প্রায় দিন পর্যন্ত আমার হাত দিয়ে ভাত খেতে পারিনি সেটা একটা স্মরণীয় ঘটনা আর প্রথম যখন ছবিতে আমার যেদিন উদ মানে মহরত অনুষ্ঠান সেদিন ছবিতে সবাই মিষ্টি খাচ্ছে সবাই ই করছে তখন রোজিনা আপুকে বলে এই তাজেল কন্যা নিষাদকে একটুখানি তুমি মিষ্টি খাওয়াও দেখো না মেয়েটা একা মানে নতুন মেয়ে ও কিছুই করতে পারছে না তখন রোজিনা আপু আমার মুখে মিষ্টি খাওয়াই দিল এবং আমিও তখন ই করলাম মানে স্বাভাবিক তখন প্রথম ক্যামেরার সামনে মানে সেটা ভালো লেগেছিল। সেই মুহূর্তটা আরও অনেক স্মরণীয় ঘটনাই আছে অনেক সব স্মৃতিগুলি মনে পড়ে কত শিল্পীরা চামান আপা ববিতা আপা তাদের সবার সাথে কাজ করেছি সবার সাথে অনেক ধরনের স্মৃতি আছে জামান আপা বহু মানে ই ছিলেন একসাথে যখন শুটিং করতাম অনেক কিছু মানে আমরা যখন একটা সিন করতে গিয়ে আপার হচ্ছে না বলছেন তুমি যে সিরিয়াসলি আমাকে ওভাবে ধাক্কা না দাও তাহলে কিন্তু আমি ই করতে পারবো না তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন আরও অনেক নায়িকারা অনেক কিছু করেছেন থ্যাংক ইউ অনেক ভালো লাগলো একটা বিষয় জানতে চাই যে আপনার চলচ্চিত্রে এমন কোনো প্রিয় অভিনেতা অভিনেত্রী আছে যাদের অভিনয় দেখলে আপনি মুগ্ধ হইতেন হ্যাঁ সেটা তো আমি প্রথমেই বললাম যে অলিভিয়া ওয়াসিম ভাইয়ের ছবি দেখে আমি খুব মানে ওই দিড়ে ছবি দেখার পরে আমি আর থাকতে পারিনি আর দূরদেশ ছবি ভারতীয় ছবি সেই শর্মিলা ঠাকুরের সেই ছবি মানে আমাকে মুগ্ধ করেছিল আর সাবানাপার তারপরে কবরিয়াপার আরও অনেকের ছবি সেই সময় মানে অনেক ছবি দেখতাম আমার আব্বা আম্মার সাথে সেই ছবিগুলো দেখে মানে স্বপ্ন জেগেছিল যে আমি যদি আমি এরকম করতে পারতাম মানে আমার সব সময় কল্পনা হতো এটাই ভালো লাগতো একটা বিষয় জানতে চাই যে আপনার অবসর সময় এখন কিভাবে কাটে আসলে অবসর থাকেন কাজ থাকে না না আমি তো আসলে বাসায় যখন থাকি তখন আমি সম্পূর্ণ নিজের হাতে সব কিছু করি আমি রান্না থেকে শুরু করে বাসার সমস্ত কাজ করি ছেলেদেরকে কখন কোনটা খাবে সব কিছু আমি নিজে করি আর যখন ছোট ছিল তখন তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এখন বড়ো ছেলেটা ভার্সিটি সে ছোটো ছেলেটাও এইটে মানে সব সময় মানে ওদিনই ব্যস্ত থাকি, সারাক্ষণ আর তো ধর্ম কর্ম তো সেটা আছে নামাজ মাস পড়া এটা তো আছেই এগুলো নিয়ে অবশেষ সময় থাকি আর মাঝে মাঝে আমাদের এই ফিল্মের এখনো মানে এটা তো ভুলা যায় না এটা ছাড়া যায় না তাই মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে আমি ছাড়ি না আমি চলে আসি যাব ভালো লাগলো আপনার যখন মন খারাপ থাকে আবা তখন কি করেন আপনি মন খারাপ থাকলে আমি কি করি আসলে মন খারাপ আমি ইচ্ছা করে করি না মন খারাপ করলে তখন আমি এমনিতেই ছবি দেখি গান শুনি বা সব সময় নিজেকে গুটিয়ে রাখি চুপচাপ বসে থাকি মানে আমি মন খারাপটা আমি কাউকে বোঝাতেই দিই না যে আমি কারো ওপরে অভিমান করেছি বা সংসারে হোক বাচ্চাদের উপর মানে ছোট ছেলেটা মাঝে মাঝে বলে আম্মু তুমি কথা বলছো না কেন ও দুষ্টামি করে অনেক মানে যদি ওর সাথে রাগ করি যে দুষ্টামি করছে এটা করছে ওটা করছে তারপরে কিন্তু আসলে মন খারাপটা আমি ইচ্ছা করে করি না মন খারাপ করলে নিজে শরীরের উপরে মানে টেনশন কোনো কিছু করা ভালো না তাহলে নিজেই অসুস্থ হয়ে যাব এই কারণে আমি এটা করি না করতে চেষ্টা করি না যে মন খারাপ করব আমি কিন্তু আমার অনেক বান্ধবী আছে ওদের সবার সাথে আমি যোগাযোগ রাখি যখন ভালো লাগলো না সবার সাথে আমি কথা বলি মোবাইলে কথা বলি বা এখন ফেসবুকের যুগ এই ওইটাই দেখতে থাকি বা এভাবে সময় কাটে ভালো লাগলো আপা আরেকটা বিষয় জানতে চাই সর্বশেষ যে আপনারা যে ছবিগুলো করেছেন কাজ করতেন তখন কিন্তু দর্শক হলমুখী ছিল হ্যাঁ দর্শক হলমুখী ছিল যখন আপনারা কাজ করতেন দর্শক এমনভাবে ভিড় করেছিল পরিবার কেন্দ্রিক ছবিগুলো ছিল মানসম্মত গল্প ছিল সবই ছিল হ্যাঁ তো এখন কেন দর্শক হলে যাচ্ছে না একটা বিষয় আপনাকে খুব শর্ট করে জানবো যে বাংলাদেশি চলচ্চিত্রে সে কাল আর এ সম্পর্কে জানতে চাচ্ছি মানে সে সময় ছবিগুলোর গানের কথাগুলো সব কিছু একটা সৌন্দর্য ছিল এখনকার গানের কলি কথা এগুলো আসলে ভালো লাগে না আর দর্শকরা যায় না সেরকম গল্প সেরকম ছবি হচ্ছে না আমাদের দেশে এখন এদিক দিয়ে পিছিয়ে গেছে তো আশা করি এখন আবার নতুন করে সব কিছু শুরু হতে যাচ্ছে হয়তো আবার আগের মতো হতে পারে করলে আসলে সম্ভব দর্শক হলমুখী করার দর্শক আসলে একটা ভালো ছবি চায় যে কোনো মানুষই হোক এখন ইয়ং জেনারেশনরা যারা আছেন যারা ভার্সিটি কলেজে পড়ে তারা তাদের মতো গল্প নিয়ে যদি কিছু ছবি করে তাহলে তারা ঠিকই ভিড় জমায় দেখি তো মাঝে মাঝে অনেক ছবিগুলোতে আমার বা ছেলেরাও সেরকম অনেক ছবি বারের অনেক ছবি আসে বা এমনি ভালো কোনো গল্পের ছবি হলে ওরা দেখতে যায় তো ওই টাইপের মনে হয় গল্প যে টাইপের গল্প এই এই যুগের যেটা চলা উচিত সেভাবে করলে হয়তো বা কিছুটা চলতে পারে আগের মতো সেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফিরে আসবে সেই দিন কারণ যদি সেভাবে পারে সিনেমা হলে যাওয়া হয় কতদিন যাবো ছবি করছেন আসলে তা তো প্রায় অনেক বছর হয়ে গেল ছবি জগৎ থেকে বিশের উপরে চলে এসেছি হ্যাঁ আমার সর্বশেষ বুঝলেন সম্ভবত কমান্ডার ছবি ওই তো মানে আমি আমার ওই বাইশ তেইশ এরকম হ্যাঁ মানে নাইনটি সিক্স সেভেন এরকম আর কি আমার বাচ্চাটা ছোটো নিয়ে তারপরেও খুব রিকোয়েস্ট করলো যে একটা অতিথি শিল্পী হিসেবে তুমি অভিনয় করো ওইটাতে আমি করেছিলাম সেটা আমার আর কি শেষ ছবি আপনার সবচেয়ে প্রিয় যতটুকু আমরা বুঝতে পারলাম যে অলিভিয়া ম্যাডাম এবং ওয়াসিম সুপারস্টার হিরো ওয়াসিম ভাই হ্যাঁ তো তাদের সাথে কি ছবি করা হয়েছে আপনার সুযোগ হয়েছিল হ্যাঁ কিন্তু অলিভিয়া অলিভিয়া নায়িকার সাথে হয়নি তার সাথে আমি অভিনয় করতে পারিনি আমি যখন আসি তখন সে চলে গেল এই লাইন ছেড়ে তার সাথে আমার হয় হয়নি কিন্তু ওয়াসিম ভাইয়ের সাথে আমি তিনটে ছবি করেছি আমার এটা মানে খুব খুশির ব্যাপার সৌভাগ্য উনি আমার নায়ক ছিলেন জরিনা সুন্দরী আস্তমার কালামার তারপরে হলো নাগপুঞ্চমি নাকজ্যোতি হ্যাঁ এই তিনটে ছবি ওয়াসিম ভাইয়ের সাথে আমার বিখ্যাত পরিচিত মানে আপনার সবচেয়ে প্রিয় একজন পরিচালকের নাম বলে বিদায় নিয়ে নিন পরিচালক তো আমার সবগুলো পরিচালকই ভালো ছিল আমার প্রথম ছবি আজিজুর রহমান তারপরে মধুমালা মদন কুমার মোস্তফা আনোয়ার তারপরে হলো শওকত জামিন চাষি নজরুল তারপর আজ সাইদুর রহমান সঈদ আরও অনেক এম এ জব্বার আসলে এই মুহূর্তে আরও অনেক ডাইরেক্টরের নাম সবাই আমার ভালো মানে খুব ভালো পরিচালক ছিল সবাই হ্যাঁ সবার সাথে এখনো যারা বেঁচে আছে অনেকে চলে গেছে সাইদুর রহমান আজিজ ভাইয়ের সাথে হ্যাঁ ওনারা বেঁচে আছে ওনাদের সাথে আজকেও আমার একটা পিকনিকে দেখা হয়েছে তো ওই সময় দেখা করেছি আপনার সাথে নায়ক ভাই অনেকগুলো ছবি করেছিলেন না আচ্ছা ছাত্রাবাইয়ের সাথে এমন কোনো স্মৃতি আছে ছাত্রাবাইয়ের সাক্ষাৎকার নিয়ে যে ছাত্রাবাই অনেক অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান করবে আমরা দোয়া করি যেহেতু একটা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তিনি কিংবদন্তী সুপারস্টার নায়ক হ্যাঁ হ্যাঁ আমাদের সব ছবিগুলাই সুপার হিট প্রথম ছবি রঙিন রোবান সুপার হিট আমি সাতারের জন্য দোয়া করি যে সাতার আসলে সুস্থ হয়ে যাওয়াটা উচিত ছিল জানি না সাতার নিজেকে গুটিয়ে নিয়েছে আসলে ও চেষ্টা জানি না করেছে কি না চেষ্টা করলেও অনেকটা সুস্থ হতে পারত তারপরে আমি সাঁতারের জন্য দোয়া করি সাঁতার যেন আল্লাহ তালা ওকে সুস্থ করে দেয় ভালো রাখে সুস্থ রাখে আমি সাঁতারের সাথে আমার অনেকগুলো ছবি প্রথম ছবি থেকে নাটক থেকে সাঁতারের সাথে অ্যাড করেছি আমিন ফ্যান আমি আমিন ফ্যান করেছি আমরা প্রথম আমিন ফ্যান করেছি সাঁতারের সাথে আরও অনেক কিছু করেছি নাটক মঞ্চে নাটক করেছি সেটা আর বলার কি রাখে স্মৃতি আছে স্মৃতি বলতে ওই তো একসাথে সবাই মিলে কাজ টাজ করতাম ওই একটু সব সময় মানে একটু হিরো হিরো ভাব রাজ্জাক রাজাক ভাব দেখাতো ওটা একটা ওর একটা ই ছিল কিন্তু এমন কোনো স্মৃতি নাই একসাথে কাজ করেছি ভালো না ওরকম কোনো স্থিতি সাঁতারের সাথে আমার হ্যাঁ অনেক সুপার ছিল আমাকে খুব ভালোবাসতো ও সেই জন্য মনে হয় আমি ওর কাছ থেকে মানে একটু দূরে অন্য অন্য নায়িকদের সাথে ও অনেক ছবি করেছি ও অনেক ছবি করেছে অনেক নায়িকাদের সাথে তারপরে এই তো সাঁতারের সাথে অনেক বছর দেখা নাই সাক্ষাৎ নাই অনেক দিন দেখি না সেই শৈশবগুলো অবশ্যই মনে পড়বে মনে পড়বে না কেন সব সময় মনে পড়ে এই মানে এই স্মৃতিগুলো কি ভুলা যায় বলুন সেই প্রথম থেকে এই পর্যন্ত আমরা আছি ভুলা যায় না কখনো ভুলতে পারি না তো গান সেগুলো একটু অন্য টাইপের আমার ওই যে ছবির গান তুমি শাখা আমার বন্ধু লাগো রঙিন বানের তারপরে কাঞ্চনমালার গান তারপরে সাগর কন্যা মানে অনেক ছবির গান এত গান মনে রাখার মতো না তুমি শাখা আমার বন্ধু লাগো রে এটা হলো আমার হলো গান ছবি রঙিন উপানের গান বিদায় নিন হ্যাঁ আপনারা সিনেমা হলে অবশ্যই আসবেন আমরা নাই কিন্তু এখন নতুন নতুন অনেক নায়িক নায়িকা এসেছে তাদেরকে যদি আপনারা এভাবে বরণ করে নেন তাহলে অনেক ভালো অনেক ধন্য হব আপনারা আসবেন হলে ছবি দেখতে আসবেন আপনারা আসলে অবশ্যই আগের মতো সেই দিন আসবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চ্যানেলকে যে আমার এতক্ষণ এই সাক্ষাৎকারটা নিয়েছে তাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দোয়া করি সবার জন্য যে যেখানে আছেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ